আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা একটু শপিং করার জন্য মিরপুর নিউ মার্কেটে গিয়েছিলাম। শপিং করার পাশাপাশি আমরা মিরপুর নিউ মার্কেটের থার্ড ফ্লোরে অবস্থিত অ্যাস্ট্রোকেড দ্য আলটিমেট গেমিং জোন থেকে ঘুরে আসলাম। ইটস নট দ্যাট ইট ইজ এ কমপ্লিট রিভিউ অফ মিরপুর অ্যাস্ট্রোকেড আলটিমেট গেমিং জোন। যেহেতু আমরা শপিং করতে বের হয়েছিলাম, তাই আমাদের মেইন ফোকাস ছিল শপিং করার দিকে, পাশাপাশি আমরা বাচ্চাদের সাথে নিয়ে অ্যাস্ট্রোকেড গেমিং জোনটায় একটু ঘুরে আসলাম। সো আজকে আমি অ্যাস্ট্রোকেড দ্য আলটিমেট গেমিং জোনকে এক্সপ্লেইন করব ইন আওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে। আশা করছি সবাই ভিডিওটাকে এনজয় করবেন। সো টনি নির্বাণায় সবাইকে জানাচ্ছি ওয়েলকাম, আমি টনি রহমান। আজকে আমরা একটু শপিংয়ে বের হচ্ছি, যেহেতু শীত পড়ে গিয়েছে আর বাচ্চাদের কিছু শীতের কাপড় চোপড় আর জুতা কিনতে হবে। বাচ্চাদের এই জিনিসগুলো প্রতি বছরই নতুন করে কিনতে হয়, আমরা বড়রা একটা জিনিস দুই তিন বছর পরতে পারি, বাট বাচ্চাদের তো আর সেটা হয় না। যেহেতু এটা ওদের গ্রোয়িং টাইম, তাই একবার কিছু কিনলে কিছুদিন পরেই সেটা ছোট হয়ে যায়। আমরা বিকালেই বের হতে চেয়েছিলাম, বাট রেডি হতে হতে মাগরিবের আজান দিয়ে দিল, তাই মাগরিবের নামাজটা আদায় করেই আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা চলে এসেছি শপিংয়ে, আর আজকে আমরা এসেছি মিরপুর নিউ মার্কেটে। যেহেতু আমাদের বাচ্চাদের জুতা কেনার একটা প্ল্যান রয়েছে, আর এখানে একসাথে অনেকগুলো জুতার শোরুমও রয়েছে, লাইক বাটা, অ্যাপেক্স অ্যান্ড মেনি আদার্স রিনাউন্ড শোরুমস, তাই মার্কেটে এসে প্রথমেই আমরা বেবিদের জুতাগুলো চুজ করে নিলাম। দেখো তো আমি, তুমি কোন জুতাটা নিবে? অনেক সুন্দর জুতা, কোনটা নিবে? দেখি তো কোনটা কোনটা নিবে, এটা দেখি তো, দেন তো দেখি এটা কেমন। ওয়াও, এটা তো নাইস। ওকে ডান, কি খাবে? কেক খাবে? ওকে। দেন আমরা ওদের ড্রেস কেনার জন্য বাকি ফ্লোরের শোরুমগুলো ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে থার্ড ফ্লোরে এরকম একটা রোবট আমাদের চোখে পড়ে, তখনই আমরা অ্যাস্ট্রোকেড আলটিমেট গেমিং জোনটা নোটিস করি। আনিসে বেবি, এটা কি রোবট? এটা কি মাম্মা? রোবট। দেখি তো রোবটটা কি বলছে। রোবটটা বলছে, আয় আনিজা, তোকে আমি খাবো। এটাই হচ্ছে অ্যাস্ট্রোকেড গেমিং জোনটার এন্ট্রান্স, আর এন্ট্রান্সটাই এত সুন্দর করে ডেকোরেট করা যে এটা দেখেই আপনার ভেতরে কৌতূহল জন্ম নিবে যে এটার ভিতরে কি আছে এটা দেখার জন্য। যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, সো উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট হট ইনসাইড ইট। এন্ট্রান্সটাই এত ভালো লাগলো যে শপিংয়ের কথা ভুলে পিলপিল করে ভিতরে ঢুকে গেলাম। যেহেতু এখানে আমরা ফার্স্ট টাইম এসেছি, তাই এটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই ছিল না, বাট ভিতরে এসে বুঝতে পারলাম যে এটা একটা ইনডোর প্লেগ্রাউন্ড। তো ভিতরে ঢুকে আমি বেশ সারপ্রাইজড হয়েছি, কারণ এর আগে আমি যতগুলো ইনডোর প্লে জোনে গিয়েছি তার থেকে এই গেমিং জোনটার রাইডস অ্যান্ড গেমিং টুলসগুলো বেশ ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ছিল। Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. So I'ma just get buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.
এখানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা রাইডসের পাশেই এতে চড়ার রুলস অ্যান্ড রেস্ট্রিকশনসগুলো একটা নোটিশ বোর্ডে সুন্দর করে ইন্ডিভিজুয়ালি নোটিশ করা আছে। লাইক ওই রাইডসটার প্রাইস অ্যান্ড কত বছর থেকে কত বছর পর্যন্ত অ্যালাউ করে, সেটা ছাড়াও আরও অনেকগুলো রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস রয়েছে যার মাধ্যমে আপনি রাইডসটাতে চড়ার আগেই রাইডসটা সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নিতে পারেন। তবে আমি যেটা নোটিস করেছি, এখানে ম্যাক্সিমাম রাইডসের চার্জই ছিল 100 and 200 টাকা করে। তবে এখানে আমাদের খুব বেশি সময় স্টে করা হয় নাই, তো আমরা যেহেতু আজকে মেইনলি বের হয়েছি শপিং করার জন্য, আর আমরা বের হয়েছিও মাগরিবের পরে, খুব একটা সময় হাতে নিয়ে বের হইনি। আর আপনারা সবাই তো জানেন রাত 8টার পরে সব শপিং জোনগুলো ক্লোজ হয়ে যায়, আর ওদের ড্রেসগুলো তখনও আমাদের কেনা হয়নি, তাই আমরা এখানে আর খুব বেশি দেরি করি না আর সব রাইডসগুলো অ্যাভেল করি না, শুধুমাত্র আনিসা মাত্র কয়েকটা রাইডে চড়ে। আর আমি আগেই বলেছি ইটস নট এ কমপ্লিট রিভিউ অফ মিরপুর অ্যাস্ট্রোকেড আলটিমেট গেমিং জোন। আর আজকে যেহেতু আমরা আদিয়াতকে সঙ্গে নিয়ে আসিনি, তাই আদিয়াতকে সঙ্গে নিয়ে এরপরে আমরা আবার একদিন আসবো ইনশাআল্লাহ, তখন আমরা সবগুলো রাইডস এনজয় করবো আল্লাহ যদি চান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ। Thank you.